ওয়েলকাম এভরিওয়ান। আমরা সংশ্লেষ এবং নির্ভরণ সংক্রান্ত এখন আরেকটা ম্যাথ করব। ম্যাথটা কি যে ওখানে আমরা বেসিক্যালি সহভেদাঙ্ক নির্ণয় করাই শিখব, কিন্তু সেটা আর একটু অন্যরকম একটা ম্যাথ আর কি। অর্থাৎ আমরা যেই ক্যাটাগরির সহভেদাঙ্ক নির্ণয় করেছিলাম সেগুলো থেকে ওখানে কিন্তু গড় দেওয়া ছিল না, পরিমিত ব্যবধান দেওয়া ছিল না, তাই না? ওখানে হচ্ছে চলক দেওয়া ছিল, চলক থেকেই আমরা লেটার অন সহভেদাঙ্ক নির্ণয় করেছি। সো এখানে আমরা একটা নতুন সূত্রের মাধ্যমে সহভেদাঙ্ক নির্ণয় করব। তাহলে এখানে প্রশ্নটা কি দেখো, একটি কোম্পানি তাদের প্রতিষ্ঠানের মাসিক খরচ এবং প্রতিষ্ঠানের মুনাফার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে চেষ্টা করছে। প্রতিষ্ঠানটি তাদের মাসিক খরচ এক্স, অর্থাৎ এক্স চলক কিন্তু, হ্যাঁ, এবং মুনাফাকে ওয়াই চলক ধরে দুই ধরনের বাজার ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োগ করে নিম্নলিখিত তথ্য পেল। অর্থাৎ পদ্ধতি কয়টা? দুইটা, একটা আর হচ্ছে দুইটা। এবং এই দুইটা পদ্ধতির ক্ষেত্রে দেখো খরচ আছে এবং মুনাফা, যেখানে খরচকে ধরা হয়েছে এক্স চলক আর মুনাফাকে ওয়াই চলক, যে জিনিসটা কোশ্চেনে বলে দেওয়া আছে। সো এখানে আমাদেরকে আর লিখতে হবে না ধরি, ঠিক আছে? অর্থাৎ এই অংশটা কিন্তু আমরা জেনেই গিয়েছি যে মাসিক খরচের চলক কি এক্স এবং মুনাফার চলকটা কি ওয়াই। তো এখন এই যে সংশ্লেষাঙ্ক দেওয়া আছে, তারপর হচ্ছে পরিমিত ব্যবধান, গড় মুনাফার গড় খরচ দুইটাই দেওয়া আছে। এখন তোমার কী নির্ণয় করতে হবে? বলেছে বাজার ব্যবস্থা পদ্ধতি ওয়ান এর জন্য, অর্থাৎ এই পদ্ধতিটার জন্য খরচ এবং মুনাফার সহভেদাঙ্ক নির্ণয় করো। তাহলে কী দরকার? কোভেরিয়েন্স, যেটা হচ্ছে সহভেদাঙ্ক। তো আমরা এখানে ধরবো কি দেখো, যে এই ওয়ান নম্বরের ক্ষেত্রে কী দেখো তো, যে খরচের পরিমিত ব্যবধান কত, টু না, তাহলে আর খরচের চলক কি এক্স না, তাহলে আমরা এখানে খরচের পরিমিত ব্যবধান সিগমা এক্স ইজ ইকুয়াল টু কী ধরতে পারি, টু, ঠিক আছে? তারপরে এখানে সিগমা ওয়াই ইজ ইকুয়াল টু আমরা ধরবো হচ্ছে ফোর, এবং তারপরে হচ্ছে যে এই যে এখানে দেখো সিগমা এক্স আর সিগমা ওয়াই আমরা ধরলাম। এখন দেখো একটা জিনিস দেওয়া আছে, সংশ্লেষাঙ্ক, যেটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি, আর দিয়ে প্রকাশ করি না, আর গড় খরচ আর গড় মুনাফা জিনিসগুলি তো দেওয়াই আছে, কিন্তু আমরা যে পদ্ধতিতে এখন সহভেদাঙ্ক নির্ণয় করব সেটার জন্য এই তিনটে এলিমেন্ট থাকেই না। সো সহভেদাঙ্কের ক্ষেত্রে, মানে সহভেদাঙ্কের ক্ষেত্রে বলি বা সংশ্লেষাঙ্ক বলি, যখন তোমার পরিমিত ব্যবধান, তারপরে হচ্ছে এই পরিমিত ব্যবধান, তারপর সংশ্লেষাঙ্ক জিনিসগুলি থেকে থাকে, তখন আমরা এটা লিখতে পারি, মানে পরিমিত ব্যবধান জিনিসটা কিন্তু আছে আর হচ্ছে যে কি সহভেদাঙ্ক আছে। তো সংশ্লেষাঙ্কের সূত্র হচ্ছে আর ইজ ইকুয়াল টু এই যে কোভেরিয়েন্স আছে না, অর্থাৎ আমরা যেটা সহভেদাঙ্ক বলি, সো কোভেরিয়েন্স ডিভাইডেড বাই সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই, অর্থাৎ এই যে তোমার পরিমিত ব্যবধান এই দুইটা, ঠিক আছে, এই দুইটার গুণফল, আর গুণফল আর এই উপরে থাকবে হচ্ছে এদের সহভেদাঙ্ক। কিন্তু আমার তো এখানে সহভেদাঙ্ক দেওয়া নাই, সহভেদাঙ্কই নির্ণয় করতে হবে, আবার সংশ্লেষাঙ্ক দেওয়া আছে। সো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, আর এর সাথে গুণ করে দাও এই অংশটা, অর্থাৎ সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই ইজ ইকুয়াল টু কোভেরিয়েন্স এক্স ওয়াই। এই জিনিসটাকে আমরা লেফট সাইডে রাখবো। আমরা যেটার মান নির্ণয় করতে চাই ওইটাকে কিন্তু সবসময় আমরা ইকুয়াল চিহ্নের লেফট সাইডে রাখি, ঠিক আছে? সো কোভেরিয়েন্স এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কী হয়, যে সংশ্লেষাঙ্কের সাথে ওই যে আমরা সিগমা এক্স আর সিগমা ওয়াই জাস্ট গুণ করে দিয়েছি, ওকে? তো এখানে সংশ্লেষাঙ্ক কত, পদ্ধতি একের ক্ষেত্রে 0.75 না, ওকে 0.75 লিখলাম, আর সিগমা এক্স কত, টু, আর সিগমা ওয়াই কত, ফোর। তাহলে এটা গুণ করলে আমাদের কী অ্যান্সার আসে, 0.75 × 2 × 4, তাহলে কত এসেছে, 6, অ্যান্ড তাহলে কোভেরিয়েন্স বা সহভেদাঙ্ক হচ্ছে 6। তাহলে আমরা এই ম্যাথের মাধ্যমে এমন একটা টেকনিক শিখলাম, আর সেই সাথে সংশ্লেষাঙ্কের আরেকটা সূত্রও শিখলাম, যে যখন আমাদের সহভেদাঙ্ক নির্ণয় করতে চায় এবং সংশ্লেষাঙ্ক আর পরিমিত ব্যবধানগুলো দেওয়া থাকে, তাইলে আমরা এভাবে করে আমাদের এই ম্যাথটা সলভ করতে পারি। সুতরাং আশা করি এই ধরনের গাণিতিক সমস্যা এখন আমরা সলভ করতে পারবো।